গুড মর্নিং, কেমন আছো তোমরা? আবার একটা নতুন দিনের শুরু, একটা নতুন ব্লগের শুরু। আর একটা নতুন ব্লগে অনুপমা সারাটা দিন পরিবারের সকলকে, আর যারা আমার পরিবারের বাইরে আছো কিন্তু এখনও আমার ব্লগ দেখছো তাদের সকলকে অনেক 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 স্বাগত। তো আশা করি তোমরা ভালোই আছো, আমি তো বেশ আছি। আর এখন বাজে 9:20, আর শীতকালে দেখবে সব কাজই করতে একটু দেরি হয়। আমি যদিও আমার টাইমেই উঠি, কিন্তু আমি উঠলেই তো হবে না, আমি ওঠার পরে আমার কাজগুলো সেরে আমি এসে আবার বিছানায় বসে থাকি। কেন কি বাসনগুলো এখন রাত্রিবেলা মাজতে পারি না, রাত্রিবেলা বাসন মাজতে গেলে ঠান্ডা লেগে যায়, আর সকালবেলা না একটা মিষ্টি রোদ আসে ছাদে, তো তখন বাসনটা মাজতে বেশ ভালো লাগে। রোদের হালকা তাপটাও গায়ে লাগে, কিন্তু বাসনের জায়গাটা অনেকটা ভারী হয়ে যায়, ওটা আমি তুলে নিয়ে যেতে পারি না, আর জলের বালতিটাও নিতে পারি না, এই জন্য অপেক্ষা করতে হয় পল্লবের জন্য। আর ও সারাদিন খেটে খুটে এসে ঘুমায়, সকালবেলা ওকে তুলতেও ইচ্ছা করে না, সেই জন্য ও ওঠে মোটামুটি 7:30-8টার দিকে। তারপর ততক্ষণে আমি বাদ বাকি সব কাজ সেরে নিই, ঘর ঠর ঝাড় দেওয়া, বাসি কাজ যা থাকে সব সেরে নিই, আমি ব্রাশ ট্রাশ করে আমার ওয়াশরুমের কাজ সব সেরে নিই। তারপরে ও উঠলে পরে ও জলটা বার করে দেয়, জলটা বার করে দিয়ে বাসনটা বার করে দেয়, মেজে নিয়ে তারপরে নিচে যায়। নিচে গিয়ে স্নান করে আসলাম, পুজো করলাম, তার মাঝে মাঝে ওকে দিয়ে দিয়েছি, ওকে চা দিয়ে দিয়েছি, ওকে গরম জলও করে দিয়ে দিয়েছি, ওরটা হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি নর্মাল চা নয়, কিন্তু দেখো কালারটা, এটা হচ্ছে সিনামন টি। সিনামন টি কী ব্যাপারটা বলি, দারচিনি, সিনামন মানে দারচিনি, তো দারচিনির যে দারচিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, আর 1 কাপ জলের মধ্যে 1/4 চামচ দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। ফুটিয়ে নিলে এই কালারটা আসে। বলবে এটার উপকারিতা কী? এটার প্রচুর উপকারিতা আছে, আর সবথেকে বড় যেটা আমি যেই কারণে খাই সেটা হচ্ছে ফ্যাট কাটার, মানে ডিটক্স করে শরীরটাকে ফ্যাট কাটার। আমি তো তোমরা জানোই, আগেই বলেছি যে আমি ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবে ফ্যাট কাটার ড্রিঙ্কটা খাই। কোনো দিন জিরা জল, মানে কোনো দিন নয়, ধরো 7 দিন জিরা জল খেলাম, 7 দিন জোয়ান জল খেলাম, 7 দিন সিনামন টি খেলাম, 7 দিন মেথি ফুটিয়ে খেলাম, এরকমভাবে খাই। তো আজকে সিনামন টি নিয়ে বসেছি। এখনও অনেক গরম, পুরো ফোটাতে হয় তো, যার জন্য গরমটা আর সহজে ঠান্ডা হতে চায় না, বেশ ভালোই গরম আছে। আর পল্লব গেছে বাজারে সকালবেলা খাবার জন্য মাল্টিগ্রেন আটা। ও হ্যাঁ, তোমাদেরকে তো মাল্টিগ্রেন আটাটা কীভাবে মাখি দেখানো হয়নি, দেখে নাও কীভাবে মাখি মাল্টিগ্রেন আটাটা। দেখো আটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা মাল্টিগ্রেন আটা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর দিয়েছি জিরে মৌরি, ওটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, জোয়ান জিরে মৌরি ওই গুঁড়োটা দিয়েছি, আর জলটা কিন্তু গরম জল, গরম জল দিয়ে আমি আটাটা মাখছি, নুন টুন কিছু দিইনি। দেখো আটাটা মাখা হয়ে গেছে, হ্যাঁ সরি একটু হিং দিয়েছি, ওটা বলতে ভুলে গেছি। মাল্টিগ্রেন আটার রুটি করব, আর ওকে বললাম যে তুমি পেঁয়াজকলি নিয়ে আসো, শীতকালে কি ভাল লাগে না পেঁয়াজকলিটা খেতে, পেঁয়াজকলি আলু ভাজা করব। এখন রুটির সাথেও খাবো, আর থেকে যাবে ভাতের সাথেও খাবো। আর জানি না বাজারের থেকে কি আনবে, তবে যা প্ল্যান করে গেছে সেটা হচ্ছে উচ্ছে একটা হবে, অনেকদিন উচ্ছে হচ্ছে না, উচ্ছে করব। আর তোমার পেঁয়াজকলি আলু ভাজা তো এখনই করে নেবো, বাঁধাকপির তরকারি আর মাছ আজকে এটাই করবো, এটাই প্ল্যান আছে। তারপরে দেখি এবার বাজার থেকে আসার পর। আরেকটা জিনিস আনতে বলেছি, সেটা হচ্ছে কয়েক বেল এবছর খাইনি, তো দেখি পেলে নিয়ে আসবে, ওইটা দুপুরবেলা মাখা করে খাবো। আমি আর দিদি খাই, আর কেউ খায় না, ওরা গন্ধই সহ্য করতে পারে না, কিন্তু আমাদের খুব প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। মানে স্কুলে ওরা এখনও আমাকে হোয়াটসঅ্যাপে লেখে যে অনুপমাদি তোমার কদবেল মাখাটা খুব মিস করছি। মানে আমার যারা বিশেষ করে আমাদের ফিমেল স্টাফরা, তার মধ্যে বিশেষ করে আমার পাশে একদম যে বস্তু সুস্মিতা, ও তো প্রায়ই আমাকে লিখবে তোমার হাতের আম মাখা আর তোমার হাতের কদবেল মাখা ভীষণ মিস করছি। তো আজকে আবার কদবেলটা আনবে অবশ্যই যদি পায়। এই যো এসে গেছে আমার কদবেল, তখন বাজারে পাইনি, এখন আবার আসার সময় নিয়ে এসছে কদবেল। আজকে এটা মাখা করবো, দুপুরবেলা খাওয়া হবে, আমি আর দিদি খাবো। যখন মাখা করব তখন তোমাদের দেখাবো। হ্যাঁ চলো এখন রেখে দিই, খুব খুশি, একবারই খাবো সিজনে, রোজ দরকার নেই আমার, কিন্তু একবার খাবো। আফটারনুন, চলে এসেছি কিচেনে। আর আজকে আমি কি কি রান্না করব বলি, এর আগে তো বললাম যে যা যা রান্না করব ওটাই আনতে বলেছিলাম, পেলে হয় তো পেয়ে গেছে। এই দেখো বাঁধাকপি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি, বাঁধাকপি আর এই যে আলু, বাঁধাকপির তরকারি করব।
এখানে আছে কাতলা মাছ পেটি নিয়ে এসেছে ও পেটি খেতে খুব ভালোবাসে জানোই তো তোমরা তিন পিস এনেছে এটাকে বলে যে ঝাল করতে টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করতে ওটা ঝাল হবে আর এখানে করে নিয়েছি উচ্ছে আর অল্প আধখানা আলু দিয়েছি ওটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি উচ্ছে আলু আর একটু বেগুন ছিল এটা দিয়ে একটু ভাজা ভাজা করব আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব রেখেছি তোমার মাছের ঝালের জন্য ভাত এক ফুট হয়ে গেছে তো চলো রান্নাটা শুরু করি ও হ্যাঁ আরেকটা জিনিসও হয়েছে এই যে পেঁয়াজ কলি আলু ভাজাটা পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর বাকি যেটা আছে ওটা ভাতের সাথে খাওয়া হবে এখন আগে আমি মাছটা বানিয়ে নিই মাছটা বানিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা বসাবো এইদিকে হচ্ছে মাছ ভাজা প্রায় হয়ে এসছে মাছ ভাজাটা আর ওই দিকটায় বসিয়ে দিয়েছি উচ্ছেটা কারণ 12টা অলরেডি বেজে গেছে আর পল্লু মাছটা আগে বেরিয়ে গেছে চলে আসবে এসে খেয়ে দে আবার বেরোবে খেয়ে দিয়ে বেরোনোটা হয়তো একটু দেরি করেই বেরোবে তো সেই জন্য একটু নিশ্চিন্ত মনে আজকে রান্নাটা করতে পারছি না হলে তাড়া থাকে বড্ড বেশি আজকে সেই তাড়াটা নেই এদিকে বসিয়েছি উচ্ছেটা উচ্ছে আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর বেগুনটা এমনিই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে দেখো আমার বাঁধাকপি তরকারিটা রেডি হয়ে গেল আর বাঁধাকপি তরকারি অনেকবার দেখিয়েছি তাই আর দেখালাম না ওই নর্মাল নিরামিষ বাঁধাকপি তরকারি করেছি ঠিক সেদিন যেরকমভাবে ভোগের বাঁধাকপিটা করেছিলাম ঠিক ওইভাবেই আমি বাঁধাকপি তরকারিটা করে নিলাম এই দেখো কাতলা মাছের ঝাল উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা সবগুলোই কিন্তু খুব কম তেলে দেখেছো তো দেখো অবশেষে আমার বহু আকাঙ্ক্ষিত কদবেল চলে এসছে আর আমি কদবেলটা মাখা করছি মাখা করতে করতেই আমার জিভে জল চলে আসছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এই গন্ধটা পল্লবের বাড়ির আর কেউ মানে বাবা মা দুই ভাগ্নি কেউ সহ্য করতে পারে না আমি আর দিদি খুব ভালোবাসি তো কদবেলটা মাখার জন্য আমি কদবেলটা প্রথমে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর দিলাম নুন একটা ছোট্ট লঙ্কা দিয়েছি আর চামচ ফামচ দিয়ে মাখা যাবে না ওটাকে হাত দিয়েই মাখতে হবে ভালো করে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিই যদি মনে হয় একটু মিষ্টি দিতে হবে তখন একটু মিষ্টি দিয়ে দেবো এ দেখো রেডি হয়ে গেছে কদবেল মাখা ওয়া চলে এলাম ছাদে বিকেলের শোভাটা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ছাদ থেকে অনেকেই আমার পরিবারের সদস্যরা অনেকেই আমার ছাদটা ভালোবাসো আর আমার ছাদ থেকে চারপাশটা দেখতে ভালোবাসো তাই তোমাদের জন্যই চলে এলাম শেয়ার করতে অস্তগামী সূর্যের আলোয় পশ্চিম আকাশ লাল হয়ে গেছে আর দেখো
চারপাশের ওই যেমন আর কি ওয়েদারটা যেমন আছে পুরো একটা কেমন বিষণ্ণ মন খারাপ করা ওয়েদার। আর ছাদটা দেখো, ছাদে এই যে বাবা লাইন দিয়ে লাগিয়ে রেখেছে বিনসের গাছগুলো, বিনসের গাছ আবার দুটো মরেও গেছে, 13টা হয়েছে, বাকি দুটো মরেও গেছে। আর এই যে দেখছো এটা মিলি ফুলের গাছ, এই ফুলটার না কোনো যত্ন লাগে না, জল লাগে না, সার লাগে না, কিচ্ছু লাগে না, নিজের মতোই হতে থাকে ফুল গাছটা। কদবেল মাখা নিয়ে বসেছি, দুর্দান্ত। অসাধারণ দেখো, এক বাটি নিয়ে বসেছি। সিজনে একবারই খাবো, কিন্তু খেতে হবে একবার। গুড ইভিনিং পরিবারের প্রতি সদস্যকে, কালী পুজো চলে গেল, এবার আস্তে আস্তে ঠান্ডাটা তো পড়ছেই না, আস্তে আস্তে বলে ফেললাম। প্রচণ্ড গরম, ওয়েদারটা তো খুব বাজে ওয়েদার, ঠান্ডা লাগলে সর্দি লাগছে, এখনও পর্যন্ত ভালো আছি। তো যাই হোক, কালকে ব্লগটা দেওয়া হয়নি, আর আমাদের পরিবারের এক সদস্য সাত্ত্বিক চ্যাটার্জি, ওর জন্মদিনে উইশ করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। সো আমরা খুব সরি, সত্যি খুব বাজে লাগছিলো, কালকে ব্লগটা দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে অনুর রিচার্জ শেষ হয়ে গেছে, এবার আমি একটু ওভার স্যাঙ্গুইন ছিলাম যে আমার ফোনপে আছে, পেটিএম আছে, করে দেবো। দিনটা বলে না, যখন কোনো কিছু খারাপ আছে তো একবারে সব ঘাড়ে চাপে। তো যাই হোক, ফোনপে থেকে পেটিএম থেকে কোনো থেকে রেসপন্স পেলাম না, ও তো রাগ করে শুয়ে পড়লো। রাত 12টা বাজে, তখনও আমারই কেমন লাগছে যে ব্লগটা এত খাটাখাটনি করে, খেটে খুটে করে, ছাড়া হলো না, তো কী আর করা যাবে, তারপরে দিন মানে আজকে সকালেই ছাড়বে। নিয়ে তারপরে সকালে গিয়ে আবার একটা রিচার্জ করে তারপরে কালকের ব্লগ আজকে সকালে ছাড়া হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখেছ। যাই হোক, সব গেল, তা সাত্ত্বিক চ্যাটার্জি, সো সরি, বিলেটেড হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই চাইবো। আর বিশেষ করে এই সময় তো ভালো থাকতেই হবে, আসলে তোমার পরিবারের সকলেও সবাই ভালো আছে, তুমি নিশ্চয়ই খুব ভালো কাটালে গতকালের দিনটা। তাই তোমার হ্যাপি বার্থডের জন্য একটা গান লেটেই শোনাচ্ছি, কী আর করবো, ব্লগ ছাড়া হয়নি। মধুবন খুশবু দেতা হাগর সাবন দেতা হিনা
उसका जीना है, जोड़ों को जीवन देता है, मधुबन खुशबू देता है। चलो तले यहीटुक बला छिलो आजकल ब्लॉग जब कल के ब्लॉग देरी हो जाए आज के सुतरां देखते थको अनुपमा साराटा दिन।